আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে গাবতলি গরুর হাটের আপডেট দেওয়ার জন্য নিয়ে আসলাম যে গাবতলি গরুর হাটের বর্তমান কী পরিস্থিতি। তবে গাবতলি গরুর হাটের পরিস্থিতি বলতে গিয়ে আমার ব্যক্তিগত যে মতামত সেটা হচ্ছে গাবতলি গরুর হাটের বেচা বিক্রি এখন একদমই শূন্য। সেই হিসাবে ব্যাপারীরা বা গরু বিক্রেতারা খুব বেশি কথা বলতে আগ্রহী না এবং আমিও তাদের কাছে মাইর খাওয়ার ভয়ে খুব বেশি বিরক্ত তাদেরকে করিনি। তবে যতটুকু তথ্য আমি তাদের কাছ থেকে নিতে পেরেছি সেটা হচ্ছে গরুর বর্তমান বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে এবং বর্তমান কী দাম চলছে গরু, ছাগল এবং মহিষের। তো আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চলতেছে কত এখন? 20,000 টাকা মন চলতেছে। বেচাকেনা কেমন এখন? মোটামুটি ভালো। বাজার কি লাগতেছে? কোরবানির পরে যে একদম বেচাকেনা বেশ খারাপ ছিল, এখন কি বাজার লাগছে একটু মোটামুটি? এখন বর্তমান ভালো। পুরো সিজন লাগবে কবে, মানে কোন মাসের দিকে? এই ধরেন মাসের শেষে 10 তারিখ তো শুরু করে আবার ধরেন 15 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত আবার বেচাকেনা ভালো হয়। 10 তারিখের বেতন পায় মানুষজন, বেশ মুশকিল। আর রোজার বাজার কবে লাগে? রোজার বাজার ভালো লাগে। কয়টা আনছেন গরু এবার? গরু 26 আচ্ছা, মহিষের কি দাম চলতেছে এখন? 22,000, 24,000, 20,000। বেচাকেনা কেমন চলছে এখন? বেচাকেনা নাই, মহিষ বেচাকেনা নাই। এক মাসের মধ্যে 2 মাস 3 মাস ধরে মহিষ বেচতে পারি না। এটা কি এখন অফ সিজন? হ্যাঁ, অফ সিজন। ছাগলের দাম কেমন চলতেছে? বাজার ভালো না। কেজি কেমন চলতেছে দাম এখন? কেজি প্রতি কেমন বেচতেছে? হ্যাঁ, 800 করে। 800 টাকা কেজি। বাজার ভালো না বলতে কি বেচাকেনা একদমই না? বেচাকেনা কম, আগের মতো না। কোরবানির পরে কি বেচাকেনা লাগছিল? হ্যাঁ, আবার কবে লাগতে পারে বেচাকেনা বলে? এই ডিসেম্বর মাসে। হাটে সর্বোচ্চ কত কেজি করে ছাগল উঠতেছে, মানে কত কেজি ওজনে সর্বোচ্চ ছাগল উঠতেছে? 35-40 কেজি এক মনে আছে। সবগুলো কি আপনার এই 800 টাকা করে কেজি উঠতেছে? হ্যাঁ, না মহিলা ছাগল আছে 600 টাকা কেজি। মহিলা ছাগলগুলো 600 টাকা কেজি। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।